তো হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর ভালো আছি কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছি। তা গরমে কষ্ট পাচ্ছি বলে না, আমি ভাবলাম আপনার সঙ্গে সেই গরম কষ্ট পাওয়ার জন্য তার থেকে কী করে বাঁচবো তার একটা উপায় খুঁজে বের করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গরমে ঘরে বসে থেকে ভাবলাম অন্য সময় তো অনেক রকম রেসিপি দিই, এ মাছ মাংস আড্ডা বাড্ডা এটা তো আপনার সঙ্গে শেয়ার করছি, কিন্তু আজকে ভাবছি যে কমসে কম একটা জুস টাইপের কিছু বানায়। তাই আমি ভাবলাম যে গরমে কী পাওয়া কী দিয়ে জুস বানানো হয়, কিন্তু গরমে ভাবলাম সব থেকে বড় সিজন ফল যেটা হচ্ছে আমাদের খুব প্রিয়, আম দিয়ে একটা জুস বানানো যাক। তো চলুন আজকে মজা করে একটা আম দিয়ে জুস বানানো যাক। জুস বানানোটা কী করে করি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও ঘরে বসে ওটা দেখতে থাকুন, আর ঘরে বসে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, ঠিক আছে? তো চলুন স্টার্ট করা যাক আজকে রেসিপিটা, কি বলছেন? তো চলুন সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিই। চলুন বন্ধুরা, তো বন্ধুরা আমি আমের জুস বানাবার জন্য বা আমরস বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি কটা আম, চার পাঁচটা আম নিয়ে নিয়েছি, একদম নতুন পাকা আম। এ দেখুন একদম পাকা আম নিয়ে এসেছি কটা বাজার থেকে কিনে। তো এই আমগুলো দিয়ে এবার আমি ছাড়িয়ে আস্তে আস্তে কী করে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আম জুস বানাতে লাগবে আম, দুধ, চিনি, এই তিনটে জিনিস লাগবে, আর সঙ্গে লাগবে আইস। তো চলুন আমরা প্রথমে আমটাকে ছাড়িয়ে নিই। বন্ধুরা প্রথমে আমরা আমটাকে ধুয়ে নেব ভালো করে। আমটাকে আমি ধুয়ে নিলাম। তো বন্ধুরা আমটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি আমটাকে ছাড়াবো। এক এক করে আমটাকে কেটে ছাড়িয়ে নেব। আমি আমটাকে এইভাবে কেটে নেব, এ দেখুন এইভাবে কেটে নেব আগে। আমটাকে আমি এরকম আটিটা বাদ দিয়ে এরকম করে কেটে নিলাম, এই দেখুন সব কাটা আমকে আমি কেটে নেব। আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এ দেখুন আমি আমগুলোকে সব এরমভাবে কেটে নিয়েছি, তিন চারটে আম কেরম করে কেটে নিয়েছি, বাকি একটা আম আমি রেখেছি ওপরে গার্নিশিং করার জন্য। তা এ দেখুন সব কটা আম পাকা আম, একদম দেখেছেন কত সুন্দর পাকা একদম। তো বন্ধুরা আমার আম কাটা হয়ে যাবে, এর আমি একটা মিক্সির বোল নেব, এই মিক্সারের বোল যেখানে আমি জুসটা বানাবো। তো আমাকে এই আমগুলোকে চামচ দিয়ে ভালো করে এরম করে, এ দেখুন এরম করে মিক্সারের মধ্যে দিয়ে দিতে হবে। অনেকে ছাড়িয়ে দেয়, আমি এরম করে দিয়ে দিই। আপনারা ছাড়িয়েও দিতে পারবেন, এটা নয় যে এরম করেই দিতে হবে, এরম কোনো নিয়ম নেই, আপনার যেমন মর্জি হবে যেটা সুবিধা হবে সেরমভাবে দেবেন। যেহেতু আটিগুলো তো দেওয়া যাবে না, এর মধ্যে শুধু আমের যে মেন যেটা আমরা খুব ভালোবাসি খেতে সেটা দিয়ে দেবো, এর মধ্যে আটিগুলোকে আমি সরিয়ে দেব। আচ্ছা, এর মধ্যে আমি এবার দেব দুধ। এর মধ্যে দেবো আমি পরিমাণ মতন চিনি।
এবার এটা আমি ঢাকান দিয়ে ঢেকে দেবো। এবার এটা আমি মিক্সারে দিয়ে দিলাম, আর এটুকুনি ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে আমি হালকা একটু ঠান্ডা জল দেবো, যেহেতু বরফ দেবো না, ঠান্ডা জল দেবো এর মধ্যে আমি। তো বন্ধুরা, এই যে ঠান্ডা জল, আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিলাম। এবার আবার মিক্সির এটা দিয়ে দেবো, মিক্সারতে, এই মিক্সারে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের ম্যাঙ্গো জুস রেডি। এ দেখুন, তো বন্ধুরা এ দেখুন আমাদের ম্যাঙ্গো জুস কীভাবে রেডি করেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একবার, খুবই সুন্দর দেখতে হয়েছে। এরপর ওপর আমরা গার্নিশিং করব। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কুচো কিচো আম, আম কিছু কাজু কিশমিস, তো বন্ধুরা আজকের আপনাদের এই জুসটা বানানো কেমন লেগেছে, ম্যাঙ্গো জুসটা প্লিজ বলবেন। যদি ভালো লাগে একবার লাইক আর শেয়ার করে দেবেন, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ফাইনালি আমাদের ম্যাঙ্গো জুস রেডি হয়ে গেছে, এটাই দেখুন, আর খেয়ে দেখবো কেমন হয়েছে। ও, একদম বলে বোঝানো যাবে না, এত সুন্দর হয়েছে খেতে, আর কি শান্তি। মানে আপনারাও ঘরে প্লিজ ট্রাই করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভালো ভালো যদি আপনাদের রেসিপি চাই বা কোনো জুসের আইটেম আপনাদের জানতে, প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতন, বাই বাই।